वेलकम एस्पिरेंट्स, आज के WBCS मेन 2016 फिफ्थ ट्यूटोरियल। एर आगे ट्यूटोरियल अब्दि आम्रा एक थेके 42 अब्दि अंक सल्व करेछिलाम। आज के 43 नम्बर अंक थेके शुरू करछि। सिम्पल इंटरेस्ट अन रुपीज 16,250 एट 8% पर एनम फर 73 डेज इज 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73,000 টাকার সিম্পল ইন্টারেস্ট কত, সরল সুদ কত? তাহলে এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল বা আসল হচ্ছে 16,250, সুদের হার হচ্ছে বার্ষিক সুদের হার 8%, আর সময়টা হচ্ছে 73 দিন। তো 73 দিন এটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে, তাহলে 73 ডেজ ইকুয়াল টু 73/365 ইয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 ইয়ার। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা জানতাম, এসআই ইকুয়াল টু PRT/100, তাতে পি পেয়ে গেছি 16,250, আর হচ্ছে 8, আর টি হচ্ছে 1/5 দেখো লিখেছি, আর নিচে 100, আমরা কাটাকাটি করে পেলাম 260। ঠিক আছে, এর পরের প্রশ্ন, দ্য ডায়াগোনালস অফ টু স্কোয়ার্স আর ইন দ্য রেশিও 5:2, দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। এক্ষেত্রে দেখো মনে রাখতে হবে যে দুটো স্কোয়ার তাদের ডায়াগোনালগুলোর রেশিও যদি 5:2 হয় তাহলে তাদের সাইডগুলোর রেশিওটাও 5:2 হবে, এটা কিন্তু আমরা জানি। এবার যদি প্রশ্ন করো কেন, তাহলে বলি দুটো স্কোয়ার ধরে নেওয়া যাক, একটার সাইড হচ্ছে এ ইউনিট আর একটা বি ইউনিট, তাহলে তাদের ডায়াগোনালগুলো কত হয়, এ রুট টু আর একটা হচ্ছে বি রুট টু, তাহলে তাদের রেশিও কত হবে, এ রুট টু ইজ টু বি রুট টু, তার মানে তো এ ইজ টু বি, তার মানে ডায়াগোনালগুলোর যা রেশিও সাইডগুলোর রেশিও তাই। এবং তখন আমরা যদি এরিয়া রেশিও পাই বার করতে হয় তাহলে আমরা কি করব, স্কোয়ার করে দেবো। তাহলে এক্ষেত্রে ডায়াগোনালগুলোর রেশিও ছিল 5:2, তাহলে সাইডগুলোর রেশিও 5:2, আর এরিয়াগুলোর রেশিও হচ্ছে 5² = 2² দ্যাট ইজ ইকুয়ালস টু 25:4। 45, ইচ সাইড অফ এ রম্বাস ইজ 5 সেন্টিমিটার, ইটস এরিয়া ইজ, একটা রম্বাসের প্রত্যেকটা বাহু যদি 5 সেন্টিমিটার হয় তার এরিয়া কত হবে। এক্ষেত্রে 4টে অপশন ছিল, অপশন ডিতে ছিল ডাটা ইনঅ্যাডিকুয়েট, এটাই উত্তর হবে, কারণ আমরা জানি রম্বাসের এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে, এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। এবার যদি একটা ডায়াগোনাল থাকে, একটা সাইড থাকে, তাহলেও আমরা বের করতে পারবো, কিন্তু যদি শুধু সাইড থাকে তাহলে কিন্তু এরিয়া বের করতে পারবো না, তাই এক্ষেত্রে অ্যান্সার হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট। কোশ্চেন নাম্বার 46, হাউ মেনি কিউবস অফ 10 সেন্টিমিটার এজ ক্যান বি পুট ইন এ কিউবিক্স বক্স অফ 1 মিটার এজ, মানে একটা কিউবিক বক্স আছে তার এক একটা ধার হচ্ছে 1 মিটার করে, তাতে কতগুলো কিউব বা ঘনকাকৃতি বস্তু রাখতে পারবো যার এক একটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার করে। তাহলে কিউবিক বক্সটা নিশ্চয়ই অনেক বড়, তাহলে কতগুলো কিউব রাখতে পারবো, আমরা জানি যে বড় ভলিউমটাকে ছোট ভলিউম দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভলিউম অফ দ্য কিউবিক বক্স বাই ভলিউম অফ দ্য স্মলার কিউব। কিউবিক বক্স যেটা ছিল তার এক একটা এজ ছিল 1 মিটার, আমি সেন্টিমিটারে কনভার্ট করলে কি হবে, 100 × 100 × 100, এটাই হবে কিউবিক বক্সের ভলিউম, আর স্মলার কিউবের ভলিউম কত হবে, 10 × 10 × 10, আমরা ক্যান্সেল করে পেলাম 1000, মানে 1000টা ছোট কিউব ওই কিউবিক বক্সে রাখা যাবে। এবার পরের প্রশ্ন হচ্ছে, নেক্সট টার্ম অফ দ্য সিরিজ 198, 194, 185, 169, তার পরেরটা কত? তো আমরা দেখতে পাচ্ছি আমরা সংখ্যাগুলো পরপর লিখেছি, 198 তার থেকে 4 কমে হচ্ছে 194, তার থেকে 9 কমে হচ্ছে 185, তার থেকে 16 কমে হচ্ছে 169, তাহলে বোঝা যাচ্ছে 2 স্কোয়ার কমেছে, 3 স্কোয়ার কমেছে, 4 স্কোয়ার কমেছে, তাহলে তারপরেরটা নিশ্চয়ই 5 স্কোয়ার কমবে, আর 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে 169 থেকে 25 কমলে হবে 144। পরের যে কোশ্চেনটা, হোয়াট ফ্র্যাকশন কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স 1/2, 3/4, 5/8, 7/16, দেখতে পাচ্ছি লবগুলো দেখো অযুগ্ম সংখ্যাগুলো 1, 3, 5, 7,
তাহলে তারপরেরটা অবশ্যই নয় হবে। আর হরে যেগুলো আছে দুই চার আট ষোলো সব দুই দিয়ে গুণ হচ্ছে, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তাহলে পরেরটা ষোলো দুগুণে বত্রিশ, তাহলে 9/32 হচ্ছে নেক্সট টার্ম। পরের যে কোশ্চেনটা, দ্য লাস্ট ডে অফ এ সেঞ্চুরি ক্যান নট বি, একটা শতাব্দীর শেষ দিন কোন দিনটা হতে পারে না, সোমবার, বুধবার, মঙ্গলবার না শুক্রবার, এটা হচ্ছে প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একেবারে উত্তর মুখস্ত করে নিতে পারো এই প্রশ্নটার জন্য। দু ধরনের প্রশ্ন আছে, আমি আগে নোটটাতে চলে যাই। নোট যেটা আছে সেটা একেবারে মুখস্ত করবে। মনডে ক্যান বি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ডে অফ এ সেঞ্চুরি, মনে রাখো প্রথম যখন শতাব্দী গণনা করা হচ্ছে তখন প্রথম দিনটা ছিল সোমবার, সেই সোমবার ধরেই কাজটা শুরু হয়েছিল। তাহলে মনে রেখো কোনো শতাব্দীর প্রথম এবং শেষ দিন সোমবার হতে পারে, আর কোনো দিনই হবে না। আর একটা শতাব্দীর শেষ দিন কোনো মতেই টিউজডে, মঙ্গলবার, থার্সডে, বৃহস্পতিবার বা স্যাটারডে, শনিবার হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে এর ব্যাখ্যাটা কী, আমি ব্যাখ্যাটাতে যাচ্ছি। তার আগে একটু বলি, তোমাদেরকে জানতে হবে অড ডে কাকে বলে। অড ডে, অড ডে হচ্ছে, দেখো আমরা একটা বছরে 52টা সপ্তাহ, তাহলে 52 × 7 সমান হচ্ছে 364 দিন, কিন্তু আমরা তো জানি সাধারণত একটা বছর 365 দিন, ওই অতিরিক্ত একটা দিনই হচ্ছে অড ডে। আবার যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে সেটা 366 দিন, আর 52টা সপ্তাহে পাচ্ছি 364 দিন, তাহলে ওই যে দুদিন অতিরিক্ত সেটা হচ্ছে অড ডে। আমাদেরকে এই অড ডের ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো বলছে ইন এ সেঞ্চুরি, একটা শতাব্দীর ক্ষেত্রে 24 লিপ ইয়ার, 24টা সাধারণত লিপ ইয়ার থাকে আর 76 অর্ডিনারি ইয়ার, তাহলে 26 লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে কটা? আমি একটু আগেই বললাম একটা লিপ ইয়ারে দুটো অড ডে, তাহলে 24টা লিপ ইয়ারে 24 × 2 = 48টা অড ডে। আবার দেখো 76 যে অর্ডিনারি ইয়ার তাতে প্রত্যেক ইয়ারে একটা করে অড ডে, তাহলে মোট অড ডে হচ্ছে 76 × 1 = 76, তাহলে টোটাল অড ডে কত? 48 + 76 দ্যাট ইজ 124। এই 124 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তার মানে সপ্তাহ কটা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে রিমাইন্ডার হয় 5টা। তাহলে একটা শতাব্দীতে হচ্ছে 5টা অড ডে। তাই লিখেছি দেখো, ইন 100 ইয়ার্স অড ডে ইকুয়াল টু 5। প্রথম যে 100টা বছর তাতে অড ডে ছিল 5টা, এবং অড ডে যদি 5 হয় তাহলে শেষ দিনটা কী হবে? তোমরা দেখো আমি বাঁ দিকে একটা বক্সের মধ্যে লিখেছি মনডে, টিউজডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। মনডে থেকে যদি শুরু করি তাহলে 5 নম্বর দিন হচ্ছে ফ্রাইডে, তাহলে সেই দিনটা হবে ফ্রাইডে। ইন 200 ইয়ার্স, প্রথম 200 বছর, তাহলে প্রথম বছরে 500, পরের এই 5টা, তার পরের বছরে 5টা, তাহলে মোট 10টা অড ডে। 10টা যদি অড ডে হয় তার মধ্যে একটা সপ্তাহ 7 দিন চলে যাচ্ছে, তাহলে মাত্র পড়ে থাকলো 3টে অড ডে। 3টে অড ডে মানে দেখো মনডে, টিউজডে, ওয়েনেসডে, তাহলে শেষ দিনটা হবে ওয়েনেসডে। 300 ইয়ার্সের ক্ষেত্রে 15টা অড ডে, তার মধ্যে 2 সপ্তাহ চলে যাচ্ছে, তাহলে একটা দিন, একটা দিন মানে হচ্ছে প্রথম দিনটাই, তাহলে মনডে হচ্ছে প্রথম 300 বছরের মধ্যে শেষ দিনটা হচ্ছে মনডে। 400 ইয়ার্স, সেক্ষেত্রে অড ডে হওয়া উচিত 4×5 = 20টা, কিন্তু আমি বলছি 21টা হবে, কারণ 400তম যে বছর সেই বছরটাও কিন্তু একটা লিপ ইয়ার, সেটার ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা দিন আরও ক্যালকুলেট করতে হবে, তাহলে আরও একটা এক্সট্রা দিন মানে 21। আর 21 যদি হয়ে যায় তাহলে আমার কোনো অড ডে নেই, তাহলে সানডেতেই আমার দিনটা, বছরটা শেষ হয়ে গেছে, লাস্ট ডেটা, তাহলে সেই দিনটা হচ্ছে সানডে। দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, তাহলে 100 বছরের ক্ষেত্রে শেষ দিনটা ফ্রাইডে, দেখো ব্র্যাকেটে লেখা আছে এফ। 200 বছরের ক্ষেত্রে অড ডে আমরা 10টা, সেই ক্যালকুলেশনে লাস্ট ডেটা হচ্ছে ওয়েনেসডে। 300 বছরের ক্ষেত্রে হচ্ছে এম মানে মনডে, 400 বছরের ক্ষেত্রে হচ্ছে সানডে। তাহলে মনডে হতে পারে, ওয়েনেসডে হতে পারে, ফ্রাইডে হতে পারে, সানডে হতে পারে। এরপর যখন 500তম বছরে আসবে তখন দেখবে এই দিনগুলোই রিপিট করে যাচ্ছে, আর এগুলোই যদি রিপিট করে তাহলে বোঝা গেল
তারা আইদার সেটা সোমবার নাহলে বুধবার নাহলে শুক্রবার নাহলে রবিবার হবে, তাহলে কোনো মতেই বছরের শেষ দিন টিউজডে হবে না, থার্সডে হবে না, ফ্রাইডে হবে না। তাহলে অপশন দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি ওখানে অপশন ছিল মনডে, ওয়েডনেসডে, টিউজডে আর ফ্রাইডে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে টিউজডে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে অড ডেটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার ক্ষেত্রে একেবারে এই নোট দুটো মুখস্থ করে নিতে পারো যে শেষ দিন, কোনো সেঞ্চুরির শেষ দিন কখনোই টিউজডে, থার্সডে, স্যাটারডে হবে না। আর মনডে হচ্ছে এমন একটা দিন যে বছরের শুরুর দিনেও হতে পারে, শেষ দিনেও হতে পারে। কোশ্চেন নাম্বার 50, দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ সার্কেল, দ্য রেশিও বিটুইন দ্য সাইড অফ এ স্কোয়ার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ। একটা স্কোয়ারের এরিয়া আর একটা সার্কেলের এরিয়া ইকুয়াল। তো দেখো, আমরা স্কোয়ারের এরিয়াকে এ স্কোয়ার বলছি আর সার্কেলের এরিয়াকে পাই আর স্কোয়ার বলছি, এই দুটো ইকুয়াল। তো আমাকে এটাকে আমরা ধরেছি স্কোয়ারের একটা সাইড, আর ধরেছি রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে এ আর আর এর রেশিওটা চাই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু পাই, পাই মানে পাই বাই ওয়ান, তাহলে এ বাই আর কী হবে, ডান দিকটা স্কোয়ার রুট করলাম, রুট ওভার পাই, আর নিচে রুট ওভার ওয়ান মানে ওয়ান, তাহলে এ ইজ টু আর হচ্ছে রুট পাই ইজ টু ওয়ান। কোশ্চেন নাম্বার 51, এ ট্রি ইনক্রিজেস অ্যানুয়ালি বাই 1/8 অফ ইটস হাইট, বাই হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 ইয়ার্স ইফ ইট স্ট্যান্ডস টুডে 64 সেমি হাই। বলছে একটি গাছ যদি আজকে তার উচ্চতা হয় 64 সেন্টিমিটার, তাহলে 2 বছর পর তার উচ্চতা কত হবে যদি প্রত্যেক বছর সে তার উচ্চতার 1/8 করে বৃদ্ধি পায়। তাহলে 1 ছিল উচ্চতা, 1/8 করে বাড়ছে, তাহলে বেড়ে কত হচ্ছে, বেড়ে হচ্ছে 9/8। তাহলে দেখো 64 × 9/8 সেটা হচ্ছে প্রথম বছরের পর তার উচ্চতা, সেই হাইটটার আবার 9/8 বাড়ছে, মানে 9/8 হয়ে গেলে 2 বছর পর উচ্চতা হবে, তাহলে 64 × 9/8 × 9/8 সেন্টিমিটার, 8 × 8 হচ্ছে 64 ক্যান্সেল, দ্যাট ইজ 81। তাহলে ব্যাপারটা কি, 1/8 করে বাড়ছে, বেড়ে হচ্ছে কত, না 1+1/8 মানে হচ্ছে 9/8, তাহলে 2 বছর পর কত হবে, 64 × 9/8 × 9/8। এটা যদি 3 বছর পর হতো তাহলে 64 × 9/8 × 9/8 × 9/8 করতাম। কোশ্চেন নাম্বার 52, অন এ সার্টেন সাম দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 12.5 ইয়ার্স বিকামস 3/5 অফ দ্য সাম দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। মানে বলছে কিছু টাকার উপর সরল সুদটা 12.5 বছর পর হয়ে যাচ্ছে 3/4, সেই আসলের 3/4 অংশ হচ্ছে, তাহলে সুদের হারটা কত, বার্ষিক সুদের হারটা কত। আমি ধরে নিয়েছি পি মানে প্রিন্সিপাল, যেটা আসল সেটাই হচ্ছে 1 টাকা, তাহলে ইন্টারেস্ট হচ্ছে তার 3/4 মানে 3/4, টি হচ্ছে টাইম, সেটা হচ্ছে 12.5 বছর মানে 25/2, রেট অফ ইন্টারেস্টটা কত। এবার আমরা ফর্মুলা জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আই এর জায়গায় 3/4, পি এর জায়গায় 1, আরটা আমরা জানি না আর রেখে দিলাম, টি এর জায়গায় 25/2 আর নিচে 100, 25 আর 100 কেটে দিলে 4, আর দুদিকে 4 দেখো নিচে কেটে দিলাম, তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশন আর ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে খুব সহজেই আমরা বার্ষিক সুদের হারটা বার করতে পারলাম। তাহলে WBCS মেন 2016 এর 5th টিউটোরিয়াল অবধি আমি 52টা প্রশ্ন তোমাদের সমাধান করে দিলাম। এর পরের টিউটোরিয়ালে আমি আরও 10টি প্রবলেম সলভ করে দেবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটির নাম ম্যাথামেটিক্স টিউটোরিয়াল @ শুভঙ্কর। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আরও 10টি প্রবলেম সলভ করব, এই কথা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।